গুৱাহাটীর পিছত এইবার তেজপুরত সামাজিক সংক্রমণের আশঙ্কা। এজন সুপার স্প্রেডারের তিনজনের দেহলৈ বিয়পিল করোনা, আর ইয়ারে দুজন তেজপুর উপায়ুক্তর আবাসিক কার্যালয়ের কর্মচারী আর গৃহরক্ষী জওয়ান। এই খবর বিয়পি পড়ার তেজপুর উপায়ুক্তর কার্যালয়ত লাগিছে হাহাকার। উপায়ুক্তর কার্যালয় আর আবাসিক আবাস সেনিটাইজ করার সোয়াব টেস্ট করা হয়েছে সকল কর্মচারী। সাবধান তেজপুরবাসী, তেজপুরত সামাজিক সংক্রমণের আশঙ্কা। এজন ব্যক্তিয়ে তিনিজনক বিলালে করোনা ভাইরাস। উপায়ুক্তর কার্যালয়ের পৰা উপায়ুক্তর আবাসলৈ সকলোতে হাহাকার। কোভিড আক্রান্ত বুবুল ডেকার সংস্পর্শলৈ আর কোন কোন আহিছিল? তেজপুরের উপায়ুক্তর কার্যালয় বাংলোত এতিয়া করোনার আতঙ্ক। বুবুল ডেকা এজন কর্কট রোগী, জিএমসিএইচত কর্কট রোগের চিকিৎসা করে 28 মে তেজপুরলৈ উভতি গৈছিল ব্যক্তিজন। আর এই ব্যক্তিজনে 5 জুনত জেরক্স মেশিন মেরামতি করিবর বাবে আহিছিল ডিসি বাংলোলৈ। কিন্তু হঠাৎ 6 জুনত অসুস্থ হয়ে পড়াত বুবুল ডেকার করা হয়েছিল সোয়াব টেস্ট, আর সোয়াব টেস্টর পিছত বুবুল ডেকা কোভিড পজিটিভ হিসাবে ধরা পড়েছিল। এই তথ্য পোহরলৈ অহার পাছতে হাহাকার লাগিল তেজপুরত, কারণ কামর তাগিদাত 28 মের পর 6 জুনলৈ বিভিন্ন ঠাইত ঘুরি ফুরিছিল এই ব্যক্তিজন। আহিছিল ভিন্নজনের সংস্পর্শলৈ, তার মাজত আছিল উপায়ুক্ত আবাসর কর্মচারী তিলক পাঠক আর গৃহরক্ষী বাহিনীর জওয়ান প্রফুল্ল নাথ। সেয়ে এতিয়া তেজপুরের উপায়ুক্তর কার্যালয় আর আবাসত হাহাকার লাগিছে। গণসংক্রমণের দিকে আগবাড়িছে তেজপুর, আর তেজপুরত কোভিড আক্রান্ত বুবুল ডেকা এগারী কর্কট রোগত আক্রান্ত লোক আছিল, আর কোভিড পজিটিভ রূপে চিনাক্ত হওয়ার পিছত বুবুল ডেকায় বিভিন্ন লোকের সংস্পর্শলে আইছিল। আনকি জেলা উপায়ুক্তর বাসগৃহ শোণিতপুরের জেলা উপায়ুক্তর বাসগৃহতো কাম করেছিল। ইয়াতে পজিটিভ বলে মানে সন্দেহত দুজনক টেস্টত দিছে, হয়, আর বাকি কেজন মানুষ কোয়ারেন্টাইন সেন্টারত মানে লই গেছে। ইয়াত কাম করা কর্মচারী, হ্যাঁ, ইয়াত কাম করা কর্মচারী। বুবুল ডেকার সংস্পর্শলৈ আহি ডিসি অফিসর দুজনকৈ লোক কোভিড 19 পজিটিভ হওয়ার পাছত কার্যালয়টির 18গৰাকীকৈ কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা করার লগতে করা হয়েছে কোয়ারেন্টিন, স্যানিটাইজ করা হয়েছে ডিসি বাংলো আর কার্যালয়। ইয়াত আইছিল বুবুল ডেকা নামের সেই লোকজন, ইয়াতে কম্পিউটার ঠিক করবলে আইছিল বলে জানিপরা গেছে। আর বুবুল ডেকা নামের এই যিজন লোক কোভিড আক্রান্ত বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে, বিভিন্ন স্থানত গৈছিল, গেলামাল দোকানত গৈছিল, কম্পিউটার দোকানত গৈছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি কার্যালয়ত গৈছিল। গতি বহু লোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি, হোটেলত আমি আজ কোয়ারেন্টাইন করে দিই, সব কালেকশন লোক। কেবল উপায়ুক্তর কার্যালয়ের কর্মচারিয়েই নহয়, 28 মের পর 6 জুনলৈ তেজপুরের ভিন্ন স্থানত ঘুরি ফুরা বুবুল ডেকার সংস্পর্শলৈ অহা এজন গাখীরের ব্যবসায়ীও কোভিড 19 পজিটিভ হল। সানমারি রেল গেটত থাকা পুতুল বরুয়ার বিপণির পর গাখীর ক্রয় করেছিল বুবুল ডেকায়, আর সোয়াব টেস্টর পাছত পুতুল বরুয়াও ধরা পড়িল কোভিড পজিটিভ রূপে। লগে লগে প্রশাসনে পুতুল বরুয়ার বাসগৃহর এলাকার 1 নম্বর উপপথ কৈলাসনগর আর 10 পর্বতীয়ার লেঙা চুবুরী কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে। যখন দোকানের গাখীর ক্রয় করেছিল বুবুল ডেকায়, সেই দোকানের গরাকী কোভিড পজিটিভ রূপে চিনাক্ত হয়েছে। গতি জনসংক্রমণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আর ইয়াকে শঙ্কিত হয়ে পড়েছে রাইজ কার্যালয়সমূহ, উপায়ুক্ত কার্যালয়কে ধরে বিভিন্ন কার্যালয়সমূহ। এই কনটেইনমেন্ট জোন করব লাগবে, যেহেতুকে ইয়াতে করোনা ভাইরাস পাওয়া হয়েছে, সেই কথার কারণে এটা কোনো মানুষ ওলাব নয়। আপনার পুতুল বরুয়া উপন্যাকার গাখীর বেছে আজি এমাহমানপা, রেলগেটত এখন দোকান আছে, কাপড়ের দোকান আছে, ইস্ত্রি করে, তাতে বিশ্বজিৎ বরার পথত যেগুলি কোভিড আক্রান্ত হয়েছে তখন বাবুল ডেকা তারপর ডেইলি গাখীর নিছিল আর তাতে কাপড় ইস্ত্রি করবল আছে। মুঠতে তেজপুরবাসী আর অধিক সচেতন আর সতর্ক হোক। বুবুল ডেকা অথবা গাখীরের ব্যবসায়ী পুতুল বরুয়ার সংস্পর্শলৈ অহা সকলেই করক স্বাস্থ্য পরীক্ষা। ক্যামেরা পার্সন অমিতাভর সহ তেজপুরের পুলক কুমার ডেকা, নিউজ লাইভ।